মাননীয় মন্ত্রী মহোদয় যে বিলটি এনেছেন আসলেই এর মধ্যে জনগণের কোনো স্বার্থ নিহিত নেই। এখানে শুধুমাত্র শব্দের পরিবর্তন, জনগণের স্বার্থ নিহিত থাকত তখনই যিনি ট্যারিফ কমিশনের দায়িত্ব, ভোগ্যপণ্য নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নির্ধারণ, বাজারে সহজলভ্যতা, আমদানি উৎপাদন অ্যাডজাস্ট করে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া, সিন্ডিকেট ভেঙে দিয়ে মানুষের কাছে, গ্রামীণ গরিব মানুষের কাছে ভোগ্যপণ্য চাল ডাল তেল লবণ যা আছে নিত্য প্রয়োজনীয় ভোগ্যমূল্যকে সহজলভ্য করা, সেক্ষেত্রে সরকারকে পরামর্শ দেওয়া হচ্ছে ট্যারিফ কমিশনের কাজ। ট্যারিফ কমিশন তা না করে শুধুমাত্র সচিবের পদ, গতকালকেও আমরা ইউনিয়ন পরিষদে একটা সচিব বাদ দিয়ে কর্মকর্তা লিখলাম, একটা কাজ করা যায় পার্লামেন্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এত সময় নষ্ট না করে, এত পয়সা অর্থের অপচয় না করে আমরা বলে দেই একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে সমস্ত সচিবগুলো কোথায় কোথায় পড়তে হবে, ক্যাবিনেট বলে দেখ বা সেক্রেটারি বলে দেখ, আমরা করে দিই। যেখানে জনগণের স্বার্থ নেই, একটা মাত্র সচিব থেকে কর্মকর্তা এই শব্দের পরিবর্তনের জন্য পার্লামেন্টের 350 MP কে ডেকে এনে মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে আপনি থেকে এই শব্দ পরিবর্তন করতে হবে, এটি অর্থের অপচয়।